তোমরা সকলেই ভালো আছো? করোনা এখনো দূরে যাচ্ছে, করোনা এখনো সরে যাচ্ছে না। তোমরা একটু সাবধানে থাকবে, বাড়ির বাইরে বেরোবে না, বেরোলে মাস্ক পরে বেরোবে, স্যানিটাইজার দিয়ে হাত ধুবে, আর দূরত্ব বজায় রেখে কাজ করবে। শরীর অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নিবে, ডাক্তারের কাছে যাবে। পিটিটা দেখো, প্রথমে সাবধান বিস্থাপন। সাবধানে কি আছে? পা দুটো জোড়া আছে, হাত দুটো পাশে পড়াছে, সাবধান। এবারে বিশ্রাম করলো, বাম পা যাবে 12 ইঞ্চি ফাঁকা হবে, পরে বিশ্রাম তুলে মারবে, সাবধান বিশ্রাম, হাতটা পিছনে টান টান থাকবে, সাবধান। কদম তল, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, পেট থাম, বাম ডান। তাহলে বাম পায়ে শুরু হলো, ডান পায়ে শেষ হলো। তোমাদের সাবধান বিশ্রামটা তো প্রতিদিনই করে দিচ্ছি, এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে, তবুও আর একবার দেখিয়ে দিচ্ছি। আজকে তোমাদের পিটি নাম্বার 3 আর পিটি নাম্বার 4 করাবো। 3 নম্বর পিটি আর 4 নম্বর পিটি। 3 নম্বর পিটি নিয়ে এক মুড়ে আপনি হাত দুটো ফাঁকা করবে, দুই গুলো হাত দুটো সোজা উপরে উঠবে, 3 হাত দুটো পাশে আসবে, 4 স্বাভাবিক। আর 4 নম্বর পিটি মুড়লে এক এক মুড়লে লাফিয়ে পা ফাঁকা, হাত দুটো কোমরে আসবে, পাশে আসবে, উপরে উঠবে, 3 উঠছে। তার 3 নম্বর পিটিটা লাফিয়ে হাত ফাঁকা হবে। 3 নম্বর পিটি শুরু করো। দেখো, এক লাফ মারলে হাত দুটো কাঁধ বরাবর সোজা হবে, 2 হাতগুলো ঠেকবে না, ফাঁকা থাকবে, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এবার থামো, ঠিক আছে? লাফিয়ে হাত দুটো ফাঁকা করবে, এগুলো তো দেখিয়ে দেওয়া আছে, আবার রিভাইজ করছি আমি। এবারে 4 নম্বর পিটি লাফিয়ে কোমরা হাত, 4 নম্বর পিটি শুরু করো, 1 2 3 4 14 15 16। তাহলে 3 নম্বর পিটিটা আমি আর একবার করছি, আমার একটু কাজের জন্য একটু ডিটেল হয়ে গেল। 3 নম্বর পিটি শুরু করো, লাফিয়ে হাত ফাঁকা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 4 নম্বর করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 3 নম্বর 4 নম্বর পর করে দিলাম, এরপরে 3 নম্বর 4 নম্বর করলাম, এরপরে তোমাদের বাংলা ছড়া। বাংলা ছড়া কি হবে? বাজার আর হাসপাতাল, সারি সারি দোকানি পসরা সাজিয়ে, শোরগোল বিকিনি গলা খুব বাজিয়ে, সারি সারি দোকানি পসরা সাজিয়ে, শোরগোল বিকিনি গলা খুব বাজিয়ে, মানে গলাটা জোরে উঁচু করে বলতে থাকি আর কি। হাসপাতাল, রোগ নিরাময় হবে তবে, রোগ নিরাময় হবে তবে তাই হাসপাতালে যায়, চিকিৎসক আছেন সে তাই সুচিকিৎসা পায়, মানে সেখানে ডাক্তার আছে, ডাক্তারকে বললে সে ভালো করে আমাদেরকে ওষুধ
দিয়ে দিবে এবং চিকিৎসা করবে, রোগ নিরাময় হবে। তাই হাসপাতালে যায়, চিকিৎসক আছেন, সে তাই সুচিকিৎসা পায়। তাহলে কেজি ক্লাস তোমাদের পিটিভি রাইম করালো, তোমার তো শেষ হয়ে গেছে, আবার রিভাইজ করাবো, ঠিক আছে? আবার রিভাইজ করছি, তাহলে আজকে এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের পরামর্শ নিবে।